বরিশালের যে 10টি জায়গায় আপনার অবশ্যই যাওয়া উচিত। বরিশালে ঘুরতে আসলে প্রথমে আপনার মাথায় যে প্রশ্ন আসবে তা হলো কোথায় যাব। বাংলার ভ্যানিস খ্যাত বরিশাল জেলার দর্শনীয় স্থানগুলো কোনে শেষ করা সম্ভব নয়, তবে কিছু বিখ্যাত ও দর্শনীয় স্থানে না গেলে আপনার ভ্রমণটাই বৃথা। চলুন আজ জেনে নেই বরিশালের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নম্বর 10, দুর্গাসাগর দিঘি। দুর্গাসাগর দিঘি বরিশাল শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে স্বরূপকাঠি বরিশাল সড়কে মাধব বাসায় অবস্থিত। দুর্গাসাগর দিঘির তিন দিকে তিনটি খাতলা এবং দিঘির মাঝখানে একটি টিলা বা ছোট দ্বীপ রয়েছে। স্থানীয়দের কাছে এই দুর্গাসাগর মাধব বাসা দিঘি নামেও ব্যাপক পরিচিত। চারপাশে নারিকেল, সুপারি, শিশু, মেহগনি বৃক্ষ দিয়ে ঘেরা দিঘির উত্তর পাশে একটি বড় বাঁধানো ঘাট আছে। বছরের যে কোনো সময় দুর্গাসাগর দিঘি দেখতে যাওয়া যায়, তবে শীতকালে দুর্গাসাগরের বুকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে। সরাইল ও বালিয়া সহ প্রায় 6 প্রজাতির হাজার হাজার পাখির কলরবে চারপাশ মুখরিত থাকে। প্রায় 250 বছর পুরনো ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির সৌন্দর্য দেখতে অসংখ্য লোকের আগমন ঘটে। দুর্গাসাগর দিঘি দেখার পাশাপাশি আশেপাশের যে জায়গাগুলো ঘুরে দেখতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হল বাইতুল আমান জামে মসজিদ, যা গুটিয়া মসজিদ নামে পরিচিত, লাকুটিয়া জমিদার বাড়ি, মাধব পাশা জমিদার বাড়ি ও শের বাংলা স্মৃতি জাদুঘর। নম্বর 9, শাপলা গ্রাম, সাতলা। শাপলা গ্রাম সাতলা যেন এক শাপলার রাজ্য। বিলের পানিতে ফুটে থাকা হাজারো লাল শাপলা যেন সূর্যের লাল আভাকেও হার মানায়। বরিশাল সদর থেকে সাতলা গ্রামের দূরত্ব 7 কিলোমিটার। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে শাপলার বিল নামে পরিচিত। এখানে কবে থেকে শাপলা ফোটা শুরু হয়েছে এই তথ্য পাওয়া না গেলেও জানা যায় এখানে লাল, সাদা আর বেগুনে এই তিন ধরনের শাপলা জন্মে, তবে লাল শাপলা সবচেয়ে বেশি দেখা যায়। সাতলা গ্রামের প্রায় 10,000 একর জলভূমিতে শাপলা জন্মে। শাপলা গ্রামের অধিকাংশ অধিবাসী তাই শাপলা বিপণনের সাথে যুক্ত। শাপলা গ্রাম সাতলা থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় শাপলা ফুল সরবরাহ করা হয়। শাপলার ছবি তোলার জন্য ফটোগ্রাফারদের কাছে সাতলা একটি আদর্শ জায়গা। নম্বর 8, গুটিয়া মসজিদ। গুটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগে উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে 14 একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। গুটিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর নাম বাইতুল আমান। গুটিয়া মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ, 1700 মিনার, 20,000 লোকের ধারণ ক্ষমতার ঈদগাহ ময়দান, একটি ডাক বাংলো, এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং ফুলের বাগান। মসজিদটিতে একসঙ্গে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় 193 ফুট। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 21 কোটি টাকা এবং মসজিদের নির্মাণ শৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নাম করা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। মসজিদটিতে উন্নত মানের কাঁচ, ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে। গুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে 30 জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে। এই মসজিদটিতে মহিলাদের পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নাম্বার 7, শেরে বাংলা স্মৃতি জাদুঘর। বরিশাল জেলা থেকে 24 কিলোমিটার দূরে বানারীপাড়া উপজেলার চাকার ইউনিয়নের শেরেবাংলা একে ফজলুল হকের বসতভিটার 27 একর জায়গা জুড়ে শেরেবাংলা স্মৃতি জাদুঘর গড়ে তোলা হয়েছে। অবিভক্ত বাংলার প্রধান মুখ্যমন্ত্রী ও অবিস্মরণীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হক পিতার মৃত্যুর পর কলকাতা হাইকোর্টে আইন ব্যবসার উদ্দেশ্যে 1901 সালে বরিশাল আগমন করেন। আইন ব্যবসার পাশাপাশি তিনি চাকারের জমিদারিত্বের দেখাশোনা করতেন। 1983 সালে সংস্কৃতি বিষয়ক অধিদপ্তরের অধীনে শেরে বাংলা একে ফজলুল হকের ইতিহাস ও স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর নির্মাণ করা হয়। 5 কক্ষ বিশিষ্ট শেরে বাংলা স্মৃতি জাদুঘরে 3টি প্রদর্শনী কক্ষ, 1টি অফিস কক্ষ, 1টি বিশ্রামাগার ও 1টি গ্রন্থাগার রয়েছে। জাদুঘরের বাম দিকে শেরে বাংলার একটি বিশাল প্রতিকৃতি এবং পাশে জীবনকর্মের সংক্ষিপ্ত ইতিহাস, সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক ছবি এবং পত্রপত্রিকায় প্রকাশিত শেরে বাংলা ফজলুল হকের বিভিন্ন ফিচার ও ছবি রাখা হয়েছে। শেরে বাংলা স্মৃতি জাদুঘরে আরও আছে বিরল আলোকচিত্র, ব্যবহৃত আসবাবপত্র, চিঠিপত্র এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে থাকা এই জাদুঘরে
প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। নম্বর সিক্স, বঙ্গবন্ধু উদ্যান বিলস পার্ক। বরিশাল জেলা সদর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান বা বিলস পার্ক অবস্থিত। 1896 সালে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে এনটি বিটসন বিলস বরিশালে আসেন। বিলসের শাসনামলে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের আগমনকে কেন্দ্র করে কীর্তনখোলার নদীর কিনারে এই উদ্যানটি নির্মাণ করা হয়। বরিশাল শহরের উন্নয়ন, মুসলিম শিক্ষা ও জনস্বাস্থ্যে বিটসন বিলসের অবদানের স্বীকৃতিস্বরূপ তার নামানুসারে উদ্যানটির নাম রাখা হয় বিলস পার্ক। গাছগাছালি দিয়ে ঘেরা বঙ্গবন্ধু উদ্যানের দৈর্ঘ্য 550 ফুট ও প্রস্থ 450 ফুট। উদ্যানের চারদিকে একটি ওয়াকওয়ে, হ্যালিপ্যাড, খেলার মাঠ, বসার ছাউনি ও একটি হ্রদ রয়েছে। অতীতে বিশাল শহরের প্রধান খেলার মাঠ হিসেবে পরিচিত এই উদ্যানে বর্তমানে বৃক্ষ মেলা, বাণিজ্য মেলা ও কুচকাওয়াজ ইত্যাদি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু উদ্যান থেকে কীর্তনখোলা নদীর মনোরম প্রাকৃতিক দৃশ্য ও সন্ধ্যার পর সবুজ ঘাসের উপর বর্ণিল আলোর ঝালকানিতে খুবই মনোমুগ্ধকর পরিবেশ হয়। বরিশাল জেলার স্থানীয়দের কাছে মর্নিং ওয়াক ও জগিং এর জন্য বিলস পার্ক অধিক জনপ্রিয়। নম্বর ৫, বিবির পুকুর। বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহ্যবাহী জলাশয়ের নাম বিবির পুকুর। 1908 খ্রিস্টাব্দে চিন্নাথ বিবি জনমানুষের জলের কষ্ট নিরসনের উদ্দেশ্যে এই পুকুর খনন করেন। পরবর্তীতে চিন্নাথ বিবির নামানুসারে শতবর্ষী পুকুরটি বিবির পুকুর নামে পরিচিত হয়ে ওঠে। তৎকালীন সময়ে কীর্তনখোলা নদীর সাথে খালের মাধ্যমে বিবির পুকুরে দুটি সংযোগ ছিল, ফলে নদীর মতোই এই পুকুরে নিয়মিতভাবে জোয়ার ভাটা দেখা যেত। বর্তমানে পুকুরকে কেন্দ্র করে ঝুলন্ত পার্ক, বসার বেঞ্চ, ফোয়ারা এবং আলোকসজ্জার মাধ্যমে শোভাবর্ধন করা হয়েছে। পাশাপাশি বিবির পুকুরের কাছে উন্মুক্ত বিনোদন কেন্দ্র পাবলিক স্কোয়ার নির্মাণ করা হয়েছে, যার বর্তমান নাম হিরন স্কোয়ার। নম্বর ৪, মিয়াবাড়ি জামে মসজিদ। করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ বরিশাল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। 1800 শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে মনে করা হয়। মূল মসজিদটি উঁচু একটি আয়তাকার বেসমেন্টের উপর নির্মাণ করা হয়েছে, আর নিচের বেসমেন্টগুলোর কক্ষগুলো বর্তমানে মাদ্রাসা ছাত্রদের বসবাসের জন্য ব্যবহৃত হচ্ছে। মিয়াবাড়ি মসজিদে প্রবেশের জন্য দোতলা থেকে একটি প্রশস্ত সিঁড়ি মাটিতে নেমে এসেছে, আর মসজিদের ছাদে শোভা পাচ্ছে পাশাপাশি অবস্থানে নির্মিত 3টি সদৃশ্য গম্বুজ। এছাড়া মসজিদের সামনে এবং পেছনের দেয়ালে 4টি করে মোট 8টি মিনার রয়েছে। করাপুর মিয়াবাড়ি মসজিদের পূর্ব দিকে অবস্থিত বিশালাকার পুকুরটি মসজিদের সৌন্দর্য যোগ করেছে ভিন্ন মাত্রা। নম্বর ৩, অক্সফোর্ড মিশন। অক্সফোর্ড মিশন চার্চ পার্চের ভ্যানিসখ্যাত বরিশাল বিভাগের বগুড়াগামী রোডে অবস্থিত। বাংলাদেশের অন্যতম শৈল্পিক গির্জা স্থাপত্যের নিদর্শন অক্সফোর্ড মিশন চার্চকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চার্চ হিসেবে গণ্য করা হয়। সিস্টার এরিথের নকশায় 1903 সালে গির্জাটির নির্মাণ কাজ শুরু হয়। ফাদার স্ট্রংয়ের নির্দেশনায় 1907 সালে এর কাজ শেষ হয়। অক্সফোর্ড মিশন চার্চটি দেখতে একতলা হলেও উচ্চতায় এটি পাঁচতলা ভবনের সমান। আকর্ষণীয় এই গির্জাটি গ্রিক স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত হয়েছে। প্রাচীর পেরিয়ে ভিতরে ঢুকলে এক একে চোখে পড়ে সবুজ ঘাসের মাঠ, খেলার মাঠ, পুকুর, অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুল ও হাই স্কুল, লাইব্রেরি, হাসপাতাল, ছাত্রছাত্রী হোস্টেল, ফুলের বাগান এবং নানা প্রজাতির ঔষধি গাছ। প্রায় 35 একর জমির একাংশে নির্মিত অক্সফোর্ড মিশন চার্চের ভেতরে রয়েছে কাঁচ খোদাই করা নকশা এবং মার্বেল পাথরের মেজ। অক্সফোর্ড মিশন চার্চে আছে আকর্ষণীয় একটি ঘণ্টা, যা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ঘণ্টা হিসেবে মানা হয়। প্রতিদিন 7 বার এই ঘণ্টাটি বাঁচানো হয়ে থাকে। অনুমতি নিয়ে সহজেই অক্সফোর্ড মিশন চার্চটি ঘুরে দেখার সুযোগ রয়েছে। সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত এখানে আগত দর্শনার্থীদের জন্য চার্চটি খোলা থাকে। নম্বর ২, লাকুটিয়া জমিদার বাড়ি। লাকুটিয়া জমিদার বাড়ি দেখতে যেতে হবে বরিশাল শহর থেকে 8 কিলোমিটার উত্তরে অবস্থিত লাকুটিয়া গ্রামে। 1700 সালে রাজতন্ত্র রায়ের হাত ধরে ইটপাথর আর সুরকি কাঁথুনিতে ইতিহাসে জায়গা করে নিয়েছে 400 বছর পুরনো লাকুটিয়া জমিদার বাড়ি। এখানে রয়েছে দৃষ্টিনন্দন একটি মঠ, সুবিশাল দিঘে, মাঠ এবং কারুকার্য মণ্ডিত জমিদার বাড়ি। জানা যায় 19 শতকীয় জমিদার রাজচন্দ্র রায়ের জমিদার বাড়িটি এই অঞ্চলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু কালের আবর্তে আজ সবই শুধু স্মৃতি। এই জমিদার পরিবারের সদস্যদের অবদানে বরিশালে নির্মিত হয়েছে রাজচন্দ্র কলেজ ও পুষ্পারানী বিদ্যালয়।
বর্তমানে লাকুটিয়া জমিদার বাড়ি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে আছে। জমিদার বাড়ির প্রায় ধ্বংসপ্রাপ্ত দ্বিতল প্রাসাদ ছাড়া লাকুটিয়া জমিদার বাড়ির অন্য সব স্থাপনার মধ্যে একাধিক ভবন নির্মাণ করা হয়েছে। নম্বর ১ ভাসমান পেয়ারা বাজার। ঝালুকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। ঝালুকাঠি জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভীমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার। জুলাই আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে। ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময়। সকাল ১১টার পর পেয়ারা বাজারে ভিড় কমতে থাকে, তাই ১১টার আগে বাজারে যাওয়াই সবচেয়ে ভালো। এছাড়া ব্যাকওয়াটারে ঘুরে খালের সাথে লাগোয়া ঘরবাড়ি, স্কুল, ব্রিজ এবং রাস্তার সম্মোহনী রূপ উপভোগ করতে পারবেন। খালের মধ্যে দিয়ে চলার সময় চাইলে হাত বাড়িয়ে আমড়া কিংবা পেয়ারা ধরতে পারবেন। আর যদি বৃষ্টি হয় তবে চারপাশটা আরও অপার্থিব সৌন্দর্যে মোহনীয় হয়ে ওঠে। পথে কুরিয়ানা বাজারের ঋতুপর্ণা দোকানের গরম গরম রসগোল্লার স্বাদ নিতে ভুল করবেন না কিন্তু। আর বাজারে বৌদির হোটেলে খেতে পারেন দুপুরের খাবার। ভাসমান পেয়ারা বাজার থেকে বরিশাল আসার পথে গুটিয়া মসজিদ ও দুর্গাসাগর দিঘিয়ে ঘুরে আসতে পারেন। বরিশালের দর্শনীয় স্থানসমূহ নিয়ে লিখলে লেখার শেষ নেই। এখানে মাত্র অল্প কয়েকটি স্থানে বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়া অসংখ্য স্থান রয়েছে বরিশাল জেলায় যা ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী। আর বরিশাল জেলার অন্য সব গুরুত্বপূর্ণ ও নয়নাভিরাম জায়গায় গিয়ে আপনি মন ও দৃষ্টি প্রশান্ত করতে পারবেন। তাই আপনার পরবর্তী ভ্রমণ স্থান হোক বরিশাল জেলা।